বেগুনের চাষ পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই বেগুন চাষ হয়ে থাকে। সঠিক নিয়মে বেগুনের চাষ না করায় অনেকে আবার লোকসান করে থাকেন। বেগুন একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। আমাদের দেশে প্রায় সারা বছরই বেগুনের চাষ করা হয়ে থাকে। বেগুন চাষ করে অনেক কৃষকই স্বাবলম্বী হচ্ছেন। তাহলে আসুন জেনে নেই বেগুন চাষ করার পদ্ধতি সম্পর্কে। বেগুন চাষের উপযুক্ত মাটি। আমাদের দেশে প্রায় সব মাটিতেই বেগুন জন্মে থাকে। তবে বেগুন চাষের ক্ষেত্রে এঁটেল দোআঁশ, দোআঁশ ও পলি মাটিতে বেগুনের ফলন ভালো হয়ে থাকে। তাছাড়াও শীতকালে বেগুনের ফলন বেশি হয়ে থাকে। বেগুনের চারা রোপণ। বেগুন চাষের শুরুতে বীজতলায় বেগুনের চারা তৈরি করে নিতে হবে। তারপর 5 থেকে 6 সপ্তাহ বয়সের বেগুনের চারাকে 75 সেন্টিমিটার দূরত্বে সারি করে 60 সেন্টিমিটার দূরে দূরে রোপণ করতে হয়। তবে বেগুনের চারার আকার অনুযায়ী দূরত্ব কিছুটা কম বেশি করা যায়। বেগুনের চারা রোপণের সময়। সাধারণত বেগুনের চারা মাঘ ফাল্গুন মাসে গ্রীষ্মকালীন, বৈশাখ মাসে বর্ষাকালীন, ভাদ্র আশ্বিন মাসে শীতকালীন ফসলের জন্য রোপণ করা হয়ে থাকে। সার প্রয়োগ। বেগুন চাষে সার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেগুন চাষে সার প্রয়োগের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে 145 থেকে 155 কেজি TSP, 370 থেকে 380 কেজি ইউরিয়া, 240 থেকে 260 কেজি MP এবং গোবর 8 থেকে 12 টন হারে প্রয়োগ করতে হবে। বেগুন চাষের জমি তৈরির সময় অর্ধেক গোবর প্রয়োগ করতে হয় আর বাকি অর্ধেক গোবর সম্পূর্ণ TSP এবং 1/3 ইউরিয়া ও MP সার পিট তৈরির সময় প্রয়োগ করতে হয়। অবশিষ্ট ইউরিয়া MP সার 3 কিস্তিতে রোপণের ক্ষেত্রে 21 থেকে 35 ও 50 দিন পর প্রয়োগ করতে হবে। বেগুন গাছের পরিচর্যা। বেগুন চাষে পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিচর্যার উপর বেগুনের ফলন নির্ভর করে থাকে। মাঝে মধ্যে বেগুন গাছের গোড়ার মাটি আলগা করে দিয়ে সেচ দিতে হবে আর বেলে মাটিতে বেগুন চাষের ক্ষেত্রে 10 থেকে 15 দিন পরপর সেচ দিতে হবে। অতিরিক্ত পানির কারণে যাতে বেগুন গাছের গোড়া পচে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে বেগুন চাষের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারলে ভালো।